এক্স আমি রূপম এখন কথা হবে মুম্বাই সাগার টিজার নিয়ে তো কেমন হলো এই টিজারটা তুমি যদি একটা পরিচালকের সব ছবি দেখে নাও এবং দেখো যে সে নিজেকে রিপিট করছে তাহলে তুমি বুঝতে পারবে যে তার ছবির ফর্ম্যাট কি বা সে কীরকমভাবে নিজের ছবির স্ট্রাকচার বনে তা এই ছবিটার টিজার দেখে তোমার সেটাই মনে হবে যে টিপিক্যাল সঞ্জয় গুপ্তা ফিল্ম সঞ্জয় গুপ্তার গ্যাংস্টার যে ছবিগুলো আছে সেগুলো যেরকম ফরম্যাটে তৈরি এই ছবিটাও মনে হচ্ছে ঠিক সেরকম ফর্ম্যাটই তৈরি হবে লোকে বলে সঞ্জয় গুপ্তার যেটা সেরা কাজ সেটা হচ্ছে হয় কাবিল না হলে শুট আউট এট ওয়াডালা আর না হলে কাটে কিন্তু আমার মনে হয় তার প্রথম যে কাজটা ছিল যেটা হচ্ছে আতিশ যেটার মধ্যে আদিত্য পাঞ্চালী দারুণ অভিনয় রয়েছে তার পা কাটার সিনটা অসাধারণ গুলশান গ্রোভার সঞ্জয় দত্ত রবীন্দ্র টান্ডন একটা দারুণ সিনেমা যদিও সেই ছবিটা দিওয়ার এবং হলিউডের আরও একটা কাছ থেকে ইন্সপায়ার ছিল এবং সঞ্জয় গুপ্তার বেশিরভাগ কাজই হচ্ছে এই ইন্সপিরেশন নামক শব্দটা ব্যবহার করে এদিক তিনি টুকে দেন কিন্তু যারা হচ্ছে ট্যালেন্টিনোর ভক্ত তারা জানেন যে ট্যালেন্টিনো নিজেও এটা বলেছেন যে তার কাজের থেকে ইন্সপায়ার হয়ে যে কাজগুলো হয়েছে তার মধ্যে তার ফেভারিট অন্যতম কাজ হচ্ছে কাটে কাটে কিন্তু খুব প্রশংসিত কাজ তো যাই হোক কাটেও খুব ভালো সিনেমা তো গুপ্ত ছবির মধ্যে তুমি একটা জিনিস কমন পাবে সেটা হচ্ছে ডায়লগ বাজি এবং গ্রিন স্টোন তার ছবিতে একটা গ্রিনিস্টোন স্টোন থাকবেই ঠিক আছে যেরকম হচ্ছে তুমি দেখবে হচ্ছে জজবা ছবিটার ছবিটার মধ্যে বেশিরভাগ সিকোয়েন্সে একটা গ্রিন স্টোন রয়েছে কাটেতে দেখবে একটা গ্রিন স্টোন রয়েছে আউট আউট ওয়াডালাতে দেখবে একটা গ্রিন স্টোন রয়েছে কিন্তু এইখানে একদম টিজারটা যখন শুরু হচ্ছে দেখবে ওই স্প্লিট করে করে দেখানো হচ্ছে এবং সম্পূর্ণ ক্যারেক্টারগুলোকে প্রথমে গ্রিন স্টোনে দেখানো হচ্ছে তারপর আস্তে আস্তে ওটা নর্মাল কালারে ফিরছে তো এটা সঞ্জয় গুপ্তার স্টাইল এবং জনকে দেখে তো আমি রাও এবং হচ্ছে মানেয়া সুরবে দুটো ক্যারেক্টারের মধ্যে কোনো পৃথকীকরণ করতে পারলাম না মনে হচ্ছে মানে সুরভেকেই দেখছি যেরকম তাকে ভয়েস মডলিউশন যেরকম তাকে গ্রাফিক ক্যারেক্টার দেওয়া হয়েছে তবে যাকে আমার এখানে দারুণ লেগেছে ছোট্ট জায়গা সেটা হচ্ছে ইমরান হাসমি আমি বারবারই বলি ইমরান আশমি খুব আন্ডারেটেড একজন অ্যাক্টার এবং আমার ইমরান হাসমিকে দারুণ লাগে মানে সে যেরকমই চরিত্র পাক না কেন সে নিজের একটা নিজের একটা স্টাইল রাখে একটা স্টাইলেশন তৈরি করে তো এখানে ইমরানকে খুব ভালো লাগছে এবং ইমরান হাসমিকে ফাইনালি পুলিশের চরিত্র দেখা যাচ্ছে কারণ যেরকম তাকে খালি ওই আঙুল ব্যাকা চরিত্র দেওয়া হয় নেগেটিভ ক্যারেক্টার তো সেদিক থেকে একটা অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে এবং এখানে সাপোর্টিং ক্যারেক্টার্স খুব ভালো ভালো রয়েছে অনেকেই রয়েছে এখানে সুনীল শেট্টির লুকটা খুব ভালো লেগেছে এখানে আমল গুপ্ত রয়েছে এখানে গুলশন গ্রোভার রয়েছে তারপরে হচ্ছে প্রতীক বাব্বর রয়েছে এবং কাজাল আগরওয়াল তবে কাজাল আগরওয়ালকে টিজারে পয়েন্ট ওয়ান সেকেন্ডের জন্য দেখানো হয়নি আর দেখানো হলেও আমি হয়তো মিস করে গেছি তবে এই টিজারটা যেরকম হচ্ছে ছুটাউটাড ওয়াডালা যেরকম টাইপের হয়েছিল ঠিক সেরকমই এই টিজারটা দেখে বোঝা যাচ্ছে যখন মুম্বাই মুম্বাই ছিল না যখন মুম্বাই বোম্বে ছিল ঠিক সেই সময়কার ঘটনা এখানে বলা হচ্ছে দেখা যাক কীরকম হয় এই গ্যাংস্টার এবং পুলিশের দ্বন্দ্ব তাদের ওয়ার এবং এখানে বলতেই হবে রঘুবীর মুখ তুলে চেয়েছে রক্ষা করেছে যে না মানানো সত্ত্বেও জোর করে দিদির জন্য তুষার কাপুরকে ক্যারেক্টার দেওয়া হয়নি গ্যাংস্টারের চরিত্র আমার মনে হয় তুষার কাপুরকে কখনোই ওই চরিত্রটা মানায়নি ওয়ার্লাতে যদিও তাকে ওই চরিত্রটা দেওয়া হয়েছিল তো থ্যাংক গড এখানে তাকে রকম কোনো চরিত্র দেওয়া হয়নি ওভারঅল আমার এই টিজারটা মোটামুটি লেগেছে মানে খুব দারুণ কিছু লাগেনি তবে যেহেতু ইমরান হাসমি রয়েছে জন রয়েছে ভরসা তো আছে সাপোর্টিং কাস্ট খুব ভালো দেখা যাক কেমন করে পরিচালক ডিজাইন করে এই সম্পূর্ণ ছবিটা কারণ আমার মনে হয় যে এখানে সঞ্জয় গুপ্তা নিজের কাজ রিপিট করছে যেরকম সে ওয়াডালা বানিয়েছিল সেই ছবিটা সাকসেস পেয়েছিল প্রশংসিত হয়েছিল তোমার মনে হয় ঠিক সেরকমভাবেই নিজের কাজকে কাছে রিপিট করছে ঠিক সেরকমই অ্যাকশান সিকোয়েন্সেস বিজিএমটাও খানিকটা সেরকম লাগছে চরিত্রগুলোর পারফরমেন্সও ঠিক সেরকমই একটা গ্যাংস্টার তার তৈরি কীরকমভাবে সে গ্যাংস্টার হলো তারপরে তার লাইফে কীরকমভাবে আপ অ্যান্ড ডাউন্স রয়েছে রাইস ফল রয়েছে কি দেখানো এবং শেষে একটা বড় দ্বন্দ্ব পুলিশ অফিসার এবং হচ্ছে গ্যাংস্টারের মধ্যে কে জিতবে কে হারবে এই নিয়ে গল্প এবং তারপরে গল্প শেষ তো আমার মনে হয় সে নিজেকে রিপিট করছে দেখা যাক আলটিমেটলি কাজটা কতটা আলাদা হয় আমার বিজিএমটা মনে হলো যে অনেকটা পুরোনো এরাতে যেতে সাহায্য করবে তো ওভারঅল এই ছিল আমার রিয়াকশন যারা দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানিও এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নিজেদের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লাভ ইউ অল টাটা বায়িক কেয়ার